ডিসেম্বর মাসে তৃণমূল সরকারের ওপর বিপদ ঘনিয়ে আসবে এমনটাই ভবিষ্যৎবাণী করেছিলেন রাজ্যের বিজেপি নেতারা। এরই মধ্যে তিনটি তারিখের কথা উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। 12, 14, 21 তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ। ডিসেম্বর ডেডলাইনে তিনটি তারিখ শোনা গিয়েছে বিরোধী দলনেতার মুখে। আপনাদের দেখাবো আরও একবার তিনি ঠিক কি কি বলেছিলেন। 12, 14, 21 তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ। এরই মধ্যে 12 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা দক্ষিণ কলকাতা হাজরায় জনসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকেই কোনো বড়সড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটবে কিনা সে বিষয়ে অবশ্য কোনো ইঙ্গিত তিনি দেননি। তবে ডিসেম্বর নিয়ে তার ভবিষ্যৎবাণীর পাল্টা ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল। তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নাম না করেই বিরোধী দলনেতাকে কটাক্ষ করেছেন তিনি। ভবিষ্যৎবাণীর পাল্টা ভবিষ্যৎবাণী বাংলার রাজনীতিতে এক নতুন কৌশলের সংযোজন করল তৃণমূল ও বিজেপি দুই পক্ষই। তিনটি তারিখের ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেই তারিখের পাল্টা তারিখ ও সময় ঘোষণা করে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার অর্থাৎ আজ সকালে নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, একজন জ্যোতিষীর দেওয়া কিছু তারিখ দেখার পর এখন আমি একটা তারিখ ও সময় দিচ্ছি এবং এটি আমি একজন বিশিষ্ট জ্যোতিষীর কাছ থেকে পেয়েছি। তিনি আরো বললেন, বিয়ের তারিখ ছাড়া ডিসেম্বরে কোনো তারিখ নেই যাকে তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত করা যায়, কিন্তু 2 জানুয়ারি অর্থাৎ আগামী বছর 2 জানুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন, সময় দুপুর 2। বিজেপি নেতারা যেভাবে কোনো স্পষ্ট ইঙ্গিত না দিয়ে তৃণমূল নেতৃত্বকে চাপে ফেলার কৌশল নিয়েছিলেন, কুণাল ঘোষও দিন ও সময় ঘোষণা করে কিছুটা রহস্য বজায় রেখেছেন নিজের টুইটে। 14-এ গায়ে হলুদ এই সপ্তাহ আছে, তারপরে এমনি কোনো তাৎপর্যপূর্ণ দিন পাওয়া যাচ্ছে না, দেখলাম খুব তারিখ নিয়ে আলোচনা চলছে 12, 14, 21। তা আমি সেই কারণে আমাকে বললেন একজন ট্রেনিং জ্যোতিষী এইটা দিয়েছে, তা সেই কারণে আমি একজন বিশিষ্ট জ্যোতিষীকে দেখাতে গেলাম যে এই 12, 14, 21-এর কি মাহাত্ম্য খুঁজে পাচ্ছে না। তা না পেয়ে আমায় বললেন, দেখুন আপনার ওইগুলো তো মিলছে না, কিন্তু ওই 2 জানুয়ারি 2023 বেলা 12টা ওটাই কি সব ডেটমেট কি সব বললেন। আমরা দিল্লি নিয়ন্ত্রিত পুলিশ, সিবিআই, ইডি, কেন্দ্রীয় বাহিনী, এইগুলো যাদের বেঁচে থাকার জন্য খুব দরকার তাদের গলাতেই এই হাঁস ডাকটা বেশি, চোরের মায়ের বড় গলা, এক দেশ এক পুলিশ, কোথায় ছিল শুভেন্দু? এই ডিসেম্বর 2 বছর হয়নি, মোদী হাটাও দেশ বাঁচাও, এই ডিসেম্বর 2020 বিজেপি হাটাও দেশ বাঁচাও, বিজেপি দেশকে টুকরো টুকরো করে দিচ্ছে, বিজেপি বাহারিদের দল, কে বলেছে শুভেন্দু অধিকারী কেন গেছে সিবিআই ইডি থেকে বাঁচতে, ও মুখে নিজেদের বাঁচাতে নিজেদের স্বার্থে এক দেশ এক পুলিশ, বিজেপি এমনিতেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ভেঙে দিচ্ছে, সেটাকে কাজে লাগিয়ে যদি কেউ বেঁচে থাকার চেষ্টা করে তাঁদের হাতটাকে সময় দেয়।